हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो चलो आज एक मिनि ब्लग तुम्हारे संगे शेयर करा जाक ना। ये को डेली ब्लग ना, ये बोलते परो ओई कुकिंग ब्लग मत। मैं आज के सारा दिन टुकटाक जा रान्नाबान्ना करटाई तुम्हारे संगे शेयर करी। तो देखो प्रथम करलम हे डाल और कूमड़ो भाजा। कूमड़ो भाजा हे डाल मेयर जो हे कारण मे आज के शुद्ध डाल और डिम सेद्ध दिए ही खा तई और मिष्टि कूमड़ो और मिष्टि आलू दिए डाल कर मिष्टि कूमड़ोटा और डाले देवार पर जटुकू बेचे गेलो से आर पर दिन रखले नष्ट हो जाए তাই ভাবলাম ওইটুকু ভেজে ফেলি, ওটা আমাদের খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে আর দিকে ডাল আর কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। আর এখানে করছি ভোলা মাছের ঝাল, এটা সর্ষে বাটা দিয়ে করছি। আর যেহেতু বাড়িতে আমরা তিনজন, মানে আমি, মা আর দিদা, তো তিনজনের জন্য তিন পিস ভোলা মাছই যথেষ্ট। এটা শুধু দুপুরে খাওয়ার জন্য তৈরি করছি। আর রাতের জন্য হবে হচ্ছে রুটি আর ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা এখনই করে রাখবো, রুটিটা রাতে গরম গরম খাওয়া হবে, করা হবে। আর এখন এই যে মাছের ঝোল আমার রেডি, মাছের ঝোলটাও করা হয়ে গেছে। এবার এদিকে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ডিমের ঝোলটা কীভাবে করবো আর আলাদা করে বলার কিছু নেই, ডিমের ঝোল করতে সবাই পারে। তো আলাদা করে আমি রেসিপি তো শেখাচ্ছি না, জাস্ট আমি শেয়ার করছি আমার আমি কীভাবে রান্নাবান্না করি সেটাই। তো এদিকে দেখো মশলা, একটা বাটা মশলা করে নিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আবার ভেজে রাখা আলুর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়ে যেভাবে আমরা করে থাকি সব সময় জল ঢেলে দিলাম। এবার জাস্ট ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো। তো যাই হোক, আমার রান্নাবান্না তো কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুরো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এই হচ্ছে তাদের ফাইনাল লুক, দেখে নাও।